ঠিক দু মাস পরই শুরু হবে আইসিসি বিশ্বকাপ। তার আগে শনিবার ইডেন গার্ডেন্স পরিদর্শন করলেন আইসিসির প্রতিনিধি দল, ছিলেন বিসিসিআই ও সম্প্রচারকারী সংস্থার প্রতিনিধিরাও। ফের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরিদর্শনে আসবে আইসিসির টিম। এরই মধ্যে কালী পুজোর দিন ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ইতিমধ্যে আইসিসি ও বিসিসিআই এর সঙ্গে কথাবার্তাও শুরু করেছে সিএবি। এদিন বেলা 12:15 নাগাদ ইডেনে পৌঁছয় 21 সদস্যের প্রতিনিধি দল। এই দলে ছিলেন আইসিসির তরফে 7 জন এবং বিসিসিআই ও সম্প্রচারকারী সংস্থার তরফে বাকিরা। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা, যুগ্ম সচিব দেবব্রত দাস সহ সিএবি পদাধিকারীদের সঙ্গে ছিলেন চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। প্রতিনিধি দলের সামনে প্রথমে 12 মিনিটের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রাখা হয় সিএপির তরফে। এরপর মাঠ, ড্রেসিং রুম, প্রেস বক্স, মিডিয়া সেন্টার, হসপিটালিটি বক্স, সম্প্রচারের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তারা। জোর দেওয়া হয় পরিকাঠামো, নিরাপত্তা ও হসপিটালিটির উপর। স্টেডিয়াম পরিদর্শনের পর মধ্যাহ্নভোজ সেরে সিএপি কর্তাদের সঙ্গে বৈঠক করে আইসিসির প্রতিনিধি দল। ইডেনে এখন সংস্কার কাজ চলছে, সেই কাজ শেষের নির্ধারিত সময়সীমা রয়েছে 15 সেপ্টেম্বর। সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, আমরা আমাদের যে মিডিয়া ক্যাপাসিটি আছে তা নিয়ে আমরা চলছি, তারপর যদি কিছু এক্সট্রা হয় তখন আমরা এটা নিয়ে চলতে পারি। মানে শিপিং ইন্সপেকশনের আগে পুরো সমস্ত কিছু রেডি করে ফেলতে পারবেন? একদম একদম, যদি কোনো যেভাবে যে স্রোতে যে স্পিডে আমরা যাচ্ছি, এভরি ডে উই আর প্রোগ্রেসিং। 15 দিন আগে যে কন্ডিশন ছিল তার থেকে অনেক ইম্প্রুভ করে গেছে, সেটা ওরা আমাদের প্রোগ্রেস দেখে ওরা বুঝে গেছে। আমার মনে হয় না যে আমরা ডেডলাইন ক্রস করি। স্টেডিয়াম তৈরি, কাগজটাই বেসিক্যালি নতুন তৈরি হচ্ছে, কর্পোরেট কাগজটা নতুন হয়েছে, বাকি স্টেডিয়াম তো আমাদের নতুন কিছু হচ্ছে না। আমরা স্কোর বোর্ডটা নতুন করছি, স্কোর বোর্ডটা আমরা, হ্যাঁ মেন স্কোর বোর্ডটা আমরা নতুন করছি, কারণ আমরা দুটো স্কোর বোর্ডের প্ল্যান করছি, একটা মেন স্কোর বোর্ড আর একটা জিম বক্স, যেখানে আর একটা জায়গা আছে ওখানে একটা আমরা স্কোর বোর্ড করছি। সামগ্রিকভাবে আইসিসির প্রতিনিধি দল ইডেনের ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছে বলে দাবি সিএবির। সিএবি সূত্রে জানা গিয়েছে কালী পুজোর দিন 12 নভেম্বর ইডেনে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ রয়েছে। সেই ম্যাচটির দিনক্ষণ নিরাপত্তাজনিত কারণে বদলের আর্জি জানানো হয়েছে বিসিসিআই ও আইসিসির কাছে। নবরাত্রির কারণে যেমন আহমেদাবাদে ভারত পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে আনা হচ্ছে, কিন্তু ইডেনের ম্যাচটির দিন বদলের সম্ভাবনা নেই বললেই চলে, সে কথা বিসিসিআই জানিয়েও দিয়েছে বলে খবর। এ প্রসঙ্গে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, দীপাবলির সময় বা ওই সময় একটা ম্যাচ পড়েছে, তো আপনারা কি আপনার ম্যাচটা রেসিডিউলের জন্য আইসিসি বা বিসিসিআইকে জানিয়েছেন বা আবেদন করেছেন? এইরকম তো আমাদের এখনো, আমাদের কোনো এইরকম রেসিডিউলের জন্য আমাদের কোনো এখনো অফিসিয়ালি কিছু পাইনি। আপনারা কি জানিয়েছেন যেহেতু সিকিউরিটি প্রবলেম হতে পারে? হ্যাঁ বিশ্বকাপের সময় স্টেডিয়ামে আরও একটি জায়ান্ট স্ক্রিন বসানোর পরিকল্পনা রয়েছে সিএবির। দর্শক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে থাকবে পর্যাপ্ত ফুড কোর্টও। সন্দীপ সুরের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।